আমার শিলবড়ি আউটপোস্টর পুলিশ পার্টি আপনার ধনশ্রী ব্রিজের উপর নাকা চেকিং চলাই আছিল। তেতিয়া বাইক এখন রখাবলে সিগনেল দিলে, বাইকখন নরখি পলাবলে যেটা চেষ্টা করলে পুলিশের গাড়িখানে খেদি ধরলে পার দেখা পালে যে এডাল কেকো হাব আছে। তো পুলিশে আমাক যাকালি হ্যান্ড ওভার করলে। তো আমি আসামী তিনজনক যাকালি আমি 3:30 এরেস্ট করলো। আজি গোটেখিনি কাম সম্পূর্ণ করে আমি এটা মঙ্গলদৈ কোর্টলে লই গে আছো। আসামী তিনজন আছে মকবুল হুসেন, ঘর হল আপনার জামালপুর দলগাঁও, এজন হল রাজিকুল ইসলাম আর এজন হল নূর মোহাম্মদ। তিনজন কেকো হাবটো নগাঁওর কোনোবা এজন বেপারী তাতে বেচিব কারণে শিলবড়িলে আহি আছিল। এটো স্টেটমেন্টত কৈছে যে এটো আনছে আপনার নাগালেন্ড বলে, নাগালেন্ডের পর কেকো হাবটো আনা বলে কৈছে। এটা বর্তমান কত লই যাওয়া নাই, এটা আমার দলগাঁও সরি আমার মঙ্গলদৈ কোর্টত হাজির করবো, তারপর এই কোর্টে নির্দেশ দিব আর এই জেল হাজত প্রেরণ করা হবে।